আপনি যদি 30,000 টাকা প্রাইজের মধ্যে সেরা গেমিং ফোনগুলোকে খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কোন ফোনকে গেমিং ফোন বলে তা এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন এবং তার চারটি শর্ত পূরণ করতে হবে। শর্তসম্মত হলো নাম্বার 1 র্যাম হতে হবে LPDDR4X, নাম্বার 2 প্রসেসর 7 দা সিরিজ, নাম্বার 3 ফাস্ট চার্জিং উইথ USB টাইপ সি, সেই সাথে স্টোরেজ হতে হবে মিনিমাম USF 2.1। যে সকল ফোনগুলো এই শর্ত পূরণ করেছে এবং প্রাইস 25,000 টাকার মধ্যে আজকের ভিডিওটি সেই ফোনগুলোকে নিয়ে। রেডমি নোট 9 প্রো ম্যাক্স, বর্তমানে ফোনটি আনঅফিসিয়াল 4x64 প্রাইস 20,500 টাকা। ফোনটিতে থাকছে 6.6 ইঞ্চ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, এতে থাকছে স্ন্যাপড্রাগন 720G, ব্যাটারি থাকছে 5020 mAh এবং 33 ওয়াট ফাস্ট চার্জার, র্যাম থাকছে LPDDR4X অ্যান্ড রোম থাকছে UFS 2.1। যেহেতু এটি গেমিং চিপসেট, এতে হাই লেভেলের গেমও খেলা যায় স্মুথলি। 33 ওয়াটের চার্জার দিয়ে 30 মিনিটে 50% চার্জ করা যায়। আমার মতে 20,000 টাকা দামের সেরা ফোন এটি। Realme 6 বর্তমানে 4x64 চাইনিজ ভ্যারিয়েন্টে, প্রাইস 15,500 টাকা। এতে থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, 19Hz রিফ্রেশ রেট, মেডিকেটেড MT6785 হেলিও G9 OT প্রসেসর, র্যাম LPDDR4X অ্যান্ড রম UFS 2.1। এতে ব্যাটারি রয়েছে 4300 mAh, চার্জার 30 ওয়াটের। এতে হাই লেভেল প্লে ওয়াগো এর মতো গেমগুলি খেলতে পারবেন। ফোনটি 30 ওয়াটের চার্জার 55 মিনিটেই ফুল চার্জিং করতে পারে। Realme X2 বর্তমানে 4x64 ভ্যারিয়েন্ট প্রাইসে প্রায় 23,000 টাকা, আর এতে থাকছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 730G, ব্যাটারিতে থাকছে 4000 mAh এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া র্যাম থাকছে LPDDR4X অ্যান্ড রোমে থাকছে UFS 2.1। এটাতে সিমিলার গেমিং এক্সপিরিয়েন্স, যারা গেমিং প্লাস ক্যামেরা আইফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি। এরপর কথা বলা যায় Poco X2, বর্তমানে 6x128 ভ্যারিয়েন্টের দাম 23,000 টাকা, আর এতে থাকছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং HDR10, স্ন্যাপড্রাগন 720G প্রসেসর এবং এর ব্যাটারি রয়েছে 4500 mAh। এর ব্যাটারি 27 ওয়াটের ফাস্ট চার্জার এর সাথে রয়েছে। এতে র্যাম থাকছে LPDDR4X অ্যান্ড রোম থাকছে UFS 2.1। এটি মূলত গেমিং চিপসেট, এতে 120Hz গেমিং এর গেমগুলিও স্মুথলিভাবে প্লে করতে পারবেন। মোট 6টি ক্যামেরা থাকছে এতে। এছাড়া 20,000 টাকায় ভালো ফোন এটি। এরপর কথা বলা যাক Nova ST, বর্তমানে ফোনটি 8x128 ভ্যারিয়েন্টের আনঅফিসিয়াল প্রাইস 28,500 টাকা। এতে থাকছে 6.2 ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, হিসিলিকন কিরিয়ান 980, র্যাম থাকছে LPDDR4X অ্যান্ড রোম UFS 2.1, সেই সাথে ব্যাটারি থাকছে 3750 mAh এবং 22.5 ওয়াটের চার্জার। Nova ST মূলত একটি গেমিং ফোন, এতে যে কোনো হাই লেভেলের গেম খেলা যাবে আলট্রা ফেরেটে। তাছাড়া গেমিংয়ে তেমন হিটিং ইস্যু চোখে পড়েনি। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন।